ওয়েলকাম ব্যাক আমার মোবাইল সার্ভিস টিউটোরিয়াল। আজকে আমরা দেখব স্যামসাং জে ফোরে কিউআর কোড চায় সেট আপ কমপ্লিট হওয়ার পর, এটা কীভাবে কিউআরটা দূর করবেন সেটা টিউটোরিয়ালটা আজকে আমরা দেখব। কিউআর লিঙ্কটা ডিসক্রিপশন আছে, ওখান থেকে কিউআরটা পিকচারটা ওপেন করে নিতে হবে ডেস্কটপে অথবা অন্য কোনো মোবাইল ফোনে, আর অবশ্যই নেট কানেক্টেড ফোনে কিন্তু থাকতে হবে। কিউআর কোড সেট আপ, নেক্সটে ক্লিক করার পর কিউআর কোডটা চেকিং ফর আপডেটের পরে কিউআর কোডটা অ্যাকসেপ্ট করতে বলবে, এটা ফোনে অথবা পিসিতে ওপেন করে নিতে হবে। এই যে কিওয়ার্ড কোডটা, এটা লিঙ্কটা ডিসক্রিপশন আছে, ওখান থেকে আপনারা ওপেন করে নিতে পারেন। সেট আপ ইউর ডিভাইস, এই যে কিওয়ার্ড কোডটা নিয়ে নিছে, এখন স্টার্টে ক্লিক করে নিতে হবে, অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাপসে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে একটা অ্যাকসেপ্ট হওয়ার পর। সেট আপ ওয়ার্ক ডিভাইস, এখানে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে নিবে। এন্ড ইউজার লাইসেন্সে ক্লিক করে তারপরে এগ্রেতে সিলেক্ট করতে হবে, এগ্রে এগ্রে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।